গ্রামের বউ, আমি এই গ্রামে এসেছি 10 বছর হলো, 10 বছর ধরেই পুজো করছি। গ্রামে অনেক প্রত্যেকের ঘরে আর কি আত্মীয় স্বজন আসে, সবাইকে মিলে এই পুজোটা হয়। আমাদের গ্রামে দুর্গা পুজো হয় না, এই পুজোটাই আমাদের সর্বশ্রেষ্ঠ পুজো। ভালো লাগে, সকল আত্মীয় স্বজন থেকে পুজোর আগে নিমন্ত্রণ করা হয়, তারা পুজো দিনকে আসে, এই 3 দিন আমাদের সঙ্গে যোগ দেয়, আমাদের সঙ্গে থাকে, তারপরে বিসর্জনের পরে তারা সকলে বাড়ি চলে যায়। এই 3 দিন বাড়িতে আনন্দ হয়, খাওয়া দাওয়া হয়, তারপরে এখানে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো সব দেখা হয়, তারপরে বিসর্জনের দিনকে মেলা বসে, সেই মেলাতে যেয়ে খুবই আনন্দ হয়, যা যে যেমনভাবে পারে সে সেরকমভাবে আনন্দ করে। দুর্গা পুজো থেকে এটাই আমাদের মানে মেন পুজো হলো, আমাদের এটাই লক্ষ্মীটাই আমাদের মেন পুজো। হ্যাঁ, আমাদের মেন লক্ষ্মীটাই আমাদের, যে আগেকার যারা পূর্বপুরুষরা ছিল তারাই সৃষ্টি করে গিয়েছে, সেইভাবে আমরা সেইভাবে আমরা চালিয়ে যাচ্ছি এটাকে। সবাই আনন্দ তো করেই, মানে আশপাশে চারিদিকে যে গ্রামগুলো আছে তারাও আনন্দ করে, আর তারপর আত্মীয় স্বজন আসে, প্রত্যেকটা বাড়িতেই আমাদের আত্মীয় স্বজন প্রচুর আসে। হ্যাঁ, আমাদের খুব আনন্দই হয়। মানে খাওয়া দাওয়া, নাচ গান, হই হুল্লার, এসব বেড়ানো সব কিছু। হ্যাঁ, মেলাও বসে, দোকান বাজি পড়ে। হ্যাঁ, আত্মীয় স্বজন মানে এক একটা বাড়িতে আমরা 50, 60, 30, 40 এরকমভাবে আত্মীয় থাকে। আমাদের এখানে লক্ষ্মী পুজোটাই বড় হয়। হ্যাঁ, সব থেকে